আসসালামু আলাইকুম সবাইকে, আমি আজকে চলে এসেছি জাতীয় বৃক্ষমেলা 2023 এর একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে ঈদের আগের করা ভিডিও। আজকের ভিডিওতে আমি অনেক প্রজাতির ক্যাকটাস দেখাবো, অনেক বড় প্লাস হচ্ছে ছোট অনেক প্রজাতির ক্যাকটাস হচ্ছে এই স্টলে আপনারা পেয়ে যাবেন। তো ঈদের পরে হচ্ছে 2 তারিখ থেকে মেলাটি আবার ওপেন হবে। তো আপনারা যারা হচ্ছে ঈদের আগে যাননি তারা কিন্তু আগামীকাল থেকে এই মেলাতে ভিজিট করতে পারবেন। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না মেলার ভেতরে প্রবেশ করতে, এটা একটা গুড দিক। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ক্যাকটাস আছে যেগুলো প্রাইস স্টার্ট হয় 250 টাকা থেকে 350-400 টাকা হাইস্ট হয়। এই ক্যাকটাস গুলো প্রাইস ভ্যারি করে, যেটা একটু দেখতে একটু সুন্দর সেটার প্রাইস একটু বেশি, যেটা হচ্ছে একটু কম সুন্দর সেটার প্রাইস একটু কম। যাই হোক, এখানে অনেক ধরনের মানি প্ল্যান্ট, পাতাবাহারের গাছ আছে, সাকুলেন্টের অনেক প্রজাতি এই স্টলটার মধ্যে আছে। এই স্টলটাতে আমি মেনলি খেয়াল করেছি এখানে অর্কিডের অনেক প্রজাতি রয়েছে। আর হচ্ছে ইনডোর যে প্ল্যান্ট আমরা যেগুলো হচ্ছে একদম আবদ্ধ ঘরের মধ্যে রাখতে পারবো, এরকম গাছের সংখ্যা এই স্টলে বেশি। প্লাস এখানে হচ্ছে সিরামিক্সের যে কাপ টপ জাতীয় জিনিস এগুলো সহ তার আমরা এখানে পেয়ে যাব। যেমন এটা দেখেন, এটা কিন্তু অনেক কিউট একটা অর্কিডের গাছ, এটা প্রাইস হচ্ছে 800 টাকা, টপ সহ সবকিছু সহ এটা প্রাইস হচ্ছে 800 টাকা। আপনারা এখানে বার্গেন করতে পারবেন, তাদের সাথে বার্গেন করে আপনারা প্রাইসটা একটু কমাতে পারবেন। আর এখানে হচ্ছে যে সিরামিক্সের মাটির পট। তো এখানে গ্রিন স্পেস এই স্টলটার নাম, আমি স্টলটার নাম দেখিয়ে দিলাম। আপনারা যদি এই গ্রিন স্পেস নামের এই স্টলটাতে যান তাহলে এই ধরনের সাকুলেন্ট ক্যাকটাস আপনারা কালেক্ট করতে পারবেন। প্রাইস রেঞ্জ তো আমি বলেই দিয়েছি, 350 টাকা করেই হচ্ছে মেনলি পাওয়া যায়, সবগুলোর প্রাইসই তারা এরকমই বলেছে আমাকে। আর নিচে হচ্ছে অনেক ধরনের ক্যাকটাস, এগুলো কিন্তু আপনারা একদম আবদ্ধ করেও রাখতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। এই স্টলটার নাম তো আমি দেখিয়ে দিয়েছি, গ্রিন স্পেস নামের স্টলটাতে গেলে আপনারা এই ধরনের গাছ পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।